আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমান্তর ধারা আমি মোট দুটি ধারাবাহিক ভিডিওর মাধ্যমে সমান্তর দ্বারা সম্পর্কিত সকল ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রটি হচ্ছে ক্রমিক সংখ্যার যোগ ফল নির্ণয়ের সূত্র যদি এমন একটি ধারা থাকে যেমন এক দুই তিন চার পাঁচ ডট 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 এন পর্যন্ত যদি যোগ ফল নির্ণয় করতে বলে তাহলে যোগ ফল সমান হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে এন হচ্ছে শেষ পথ এক নম্বর অঙ্কটিতে বলা আছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট 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 তিরিশ পর্যন্ত যুগ ফল কত এটি হচ্ছে একটি কোভিক স্বাভাবিক সংখ্যার সিরিজ এখানে শেষ পথ তিরিশ তাই এন টু হবে তিরিশ ফল হবে এন ইন্টু প্লাস হচ্ছে তিরিশ ইন্টু তিরিশ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হয় পনেরো দু তিরিশ সমান পনেরো গুণ তিরিশ আর এক হচ্ছে একত্রিশ পনেরোকে একত্রিশ দ্বারা গুণ করলে হয় চার পঁয়ষট্টি উত্তর হবে চার পঁয়ষট্টি এক হতে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যুগ ফল কত এখানে এক হতে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যুগ ফল নির্ণয় করতে বলছে আর এখানে এন এর মান হচ্ছে একশো নির্ণয় যুগ ফল হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন হচ্ছে একশো ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ একশো প্লাস ওয়ান সমান হবে একশো এক ডিভাইডেড বাই টু তাহলে দুই দ্বারা একশোকে কাটলে হয় পঞ্চাশ পাঁচ দ্বারা একশো গুণ করলে হয় পাঁচশো পাঁচ আর পঞ্চাশের সাথে একশো তাহলে যোগফল হবে পাঁচ হাজার পঞ্চাশ এক যোগ দুই তিন এর যোগফল কত তাহলে এন এর মান হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ গুণ এন প্লাস ওয়ান অর্থাৎ পঁচিশ প্লাস ওয়ান সমান ছাব্বিশ ডিভাইডেড বাই টু এখন দুই দ্বারা ছাব্বিশকে বাদ করলে হয় তেরো দুগুণে ছাব্বিশ তেরো দ্বারা পঁচিশকে গুণ করলে হয় তিনশত পঁচিশ এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ড প্লাস এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত তাহলে এই সিরিজটি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সিরিজ তাই এর যুগ ফল হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাই উত্তর হবে ঘ নম্বর এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের যুগ ফল কত যেহেতু এখানে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের যুগ ফল নির্ণয় করতে বলছে তাই শেষ পথ হচ্ছে নিরানব্বই তাই এন একল হবে নিরানব্বই সুতরাং নির্ণয় যুগ ফল হবে এন হচ্ছে নিরানব্বই ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ নিরানব্বই প্লাস ওয়ান সমান হচ্ছে একশো ডিভাইডেড এখন দুই দ্বারা একশো কে কাটলে হয় পঞ্চাশ দুণে একশো পাঁচ দ্বারা কে গুণ করলে হয় চার শত পঁচানব্বই আর পঞ্চাশের সাথে যেহেতু একটি শূন্য আছে তাই শূন্য এখানে বসাব তাই যোগফুল হবে চার হাজার এখন দ্বারাটি যদি এক থেকে শুরু না হয়ে নির্দিষ্ট একটি সংখ্যা থেকে শুরু হয় যেমন পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট প্লাস ডট 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 প্লাস এন পর্যন্ত যোগ নির্ণয় করতে বললো এখানে এটি এক থেকে শুরু হয়নি পাঁচ থেকে শুরু হয়েছে তাহলে নির্ণয় যোগ ফল হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে এ হচ্ছে দ্বারাটি যেই সংখ্যা থেকে শুরু হবে তার আগের সংখ্যা দ্বারাটি পাঁচ থেকে শুরু হয়েছে তাই এর আগের সংখ্যা হচ্ছে চার এখন এক থেকে এন পর্যন্ত যোগ ফল নির্ণয় করে তার থেকে এক থেকে চার পর্যন্ত যোগ ফল যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাঁচ থেকে এন পর্যন্ত যুগ ফল নির্ণয় করতে পারবো এখন ছয় নম্বর অঙ্কটি যদি আমরা দেখি পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ ডট 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 প্লাস পঁয়তাল্লিশ সমান কত এখানে পাঁচ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যুগ ফল নির্ণয় করতে বলছে তাহলে আগে আমরা এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলো যোগ ফল নির্ণয় করি এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলো যুগ হচ্ছে যেহেতু শেষ পদ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এন এর মান হবে পঁয়তাল্লিশ গুণ এন প্লাস ওয়ান পঁয়তাল্লিশ হবে সিচল্লিশ ডিভাইডেড বাই টু এখানে এক থেকে চার প্রমত সংখ্যাগুলো যোগ ফল করতে হবে তাহলে চার ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ চার যোগ এক সমান পাঁচ ডিভাইডেড বাই টু এখন দুই দ্বারা ছিচল্লিশকে যদি কাটি তাহলে বিশ দুকুণে চল্লিশ তাহলে তেইশ দুগুণে হবে ছেচল্লিশ আর দুই দ্বারা চারকে কাটলে হয় দুই আর তেইশ দ্বারা যদি কে গুণ করি তাহলে হয় এক হাজার আটান্নয় পাঁচ এখন এক থেকে যদি আমরা দশ বাদ দিই তাহলে আমরা পাই এক হাজার থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর কত এখানে শেষ পথ হচ্ছে পঞ্চাশ তাই এন মান হচ্ছে পঞ্চাশ তাহলে নির্নি যুগ ফুল হবে এন অর্থাৎ পঞ্চাশ ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ একান্ন ডিভাইডেড বাই টু ডিউক দশ থেকে দ্বারাটি শুরু হয়েছে তাই দশের আগের পথ হচ্ছে নয় ইন্টু এ প্লাস ওয়ান অর্থাৎ নয় যুগ এক সমান দশ ডিভাইডেড বাই টু এখন দুই দ্বারা পঞ্চাশকে কাটলে হয় পঁচিশ দুই দ্বারা দশকে কাটলে হয় পাঁচ পঁচিশ দ্বারা একান্নকে গুণ করলে হয় এক হাজার দুই শত এখন এক থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় এক হাজার তিরিশ উত্তর হবে এক হাজার এখন ধারাটি যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা না হয়ে ক্রমিক বিজুর স্বাভাবিক সংখ্যার হয় তাহলে নির্নে হচ্ছে এন স্কোয়ার এখানে এন হচ্ছে পদ সংখ্যা অর্থাৎ মোট যতগুলো পদ থাকবে তাকে বর্গ করলেই আমরা যোগফল ফল পাব আর যদি পদের সংখ্যা না দেওয়া থাকে তাহলে পদের সংখ্যা বের করার সূত্র হচ্ছে প্রথম পদ যুগ শেষ পদ ডিভাইডেড বাই টু পদ সংখ্যা নির্ণয়ের এই সূত্রটি শুধু ক্রমিক বিজুর সংখ্যার যুগ ফল নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো দ্বারার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় যেমন আট নম্বর অঙ্কটিতে বলা আছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পর্যন্ত যুগ ফল কত এখানে এই দ্বারাটি হচ্ছে ক্রমিক বিজুর স্বাভাবিক সংখ্যার দ্বারা আর এখানে মোট পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি তাই অ্যান ইকলু হবে সাত তাই আমরা যদি যোগ ফল নির্ণয় করি তাহলে যুগ ফল সমান সাত স্কোয়ার সমান সাত গুণ সাত সমান সাত সাতা উনপঞ্চাশ আর যদি পদ সংখ্যা জানা না থাকে যেমন এই অঙ্কটির ক্ষেত্রে এক থেকে উনিশ পর্যন্ত ক্রমিক বিজুর স্বাভাবিক সংখ্যার যখন নির্ণয় করতে বলছে এখানে কয়টি পথ আছে আমরা তা জানি না তাই আমরা পদ সংখ্যা বের করে নেব তাহলে এন হবে প্রথম পথ হচ্ছে এক যোগ শেষ পথ হচ্ছে উনিশ ডিভাইডেড বাই টু সমান উনিশ আর এক হচ্ছে বিশ ডিভাইডেড বাই টু সমান দশ তাহলে এনিকল্ট হচ্ছে দশ তাহলে যুগ ফল হবে এন স্কোয়ার সমান দশ স্কোয়ার সমান একশো অর্থাৎ এক থেকে উনিশ পর্যন্ত ক্রমিক বীজ সাবেক সংখ্যার যুগ ফল হচ্ছে একশো এক থেকে একুশ পর্যন্ত ক্রমিক বীজ সাবেক সংখ্যার যুগ ফল কত এখানে আমরা এন এর মান বের করে নেব তাহলে এন টু হবে প্রথম পথ এক যুগ শেষ পথ হচ্ছে একুশ ডিভাইডেড বাই টু সমান একুশ আর এক হচ্ছে বাইশ ডিভাইডেড বাই টু সমান এগারো তাই যুগ ফল হবে এন স্কোয়ার সমান এগারো স্কোয়ার সমান এগারো দ্বারা এগারো কে গুণ করলে হয় একশো তাই যোগ হবে একশো একুশ এক যুগ তিন যুগ পাঁচ যুগ যুগ ফল কত এই ধারাটি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার দ্বারা যার প্রথম পথ হচ্ছে এক আর শেষ পথ হচ্ছে টু 1 মাইনাস ওয়ান তাহলে হবে প্রথম পথ এক যুগ শেষ পথ হচ্ছে টু 1 মাইনাস বাই টু তাহলে এক আর মাইনাস এক কাটা যায় তাহলে টুয়েন বাই টু দুই দ্বারা দুইকে কাটলে হয় এন তাহলে সংখ্যা হচ্ছে এন তাহলে যুগ ফল হবে এন উত্তর হবে খ এই দ্বারাটি যদি আমরা লক্ষ্য করি দুই যুগ চার যোগ ছয় যুগ আট যোগ ডট 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 প্লাস এম পদন্ত যোগ ফল নির্ণয় করতে বললো। এখানে প্রত্যেকটি পদ হচ্ছে জোর সংখ্যা তাই এই সিরিজটি হচ্ছে ক্রমিক জোর স্বাভাবিক সংখ্যার সিরিজ এর যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এম ইন্টু এম মাইনাস ওয়ান যেখানে এম সমান হচ্ছে প্রথম পদ যুগ শেষ পদ ডিভাইডেড বাই টু ক্রমিক বিজয় স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ছিল পদসংখ্যার নির্ণয়ের সূত্র কিন্তু জোর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এটি পদসংখ্যার নির্ণয়ের সূত্র না এখানে এম হচ্ছে মধ্যমা অর্থাৎ মধ্যপথ বারো নম্বর অঙ্গটিতে দুই থেকে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক জুর স্বাভাবিক সংখ্যার যুগ ফল নির্ণয় করতে বলছে তাই এখানে আমার আগে মধ্যমা নির্ণয় করবো এম টু হবে প্রথম পথ দুই যুগ শেষ পথ পঞ্চাশ ডিভাইডেড বাই টু সমান পঞ্চাশ আর দুই যুগ করলে হয় বাহান্ন ডিভাইডেড বাই টু এর বাহান্নকে দুই দ্বারা ভাগ করলে হয় ছাব্বিশ তাই এম সমান হচ্ছে ছাব্বিশ যোগফল ফল সমান ছাব্বিশ ইন্টু ছাব্বিশ বিয়োগ এক সমান ছাব্বিশ ইন্টু পঁচিশ সমান পঁচিশ দ্বারা ছাব্বিশকে গুণ করলে হয় ছয় উত্তর হবে দুই হতে চল্লিশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর যুগ ফল নির্ণয় করো এখানে প্রথম পদ হচ্ছে দুই আর শেষ পদ হচ্ছে চল্লিশ তাহলে এম ইকাল টু হবে প্রথম পদ দুই যোগ শেষ পদ হচ্ছে চল্লিশ ডিভাইডেড বাই টু সমান চল্লিশ আর দুই হচ্ছে বিয়াল্লিশ ডিভাইডেড বাই টু সমান একুশ দু কোনে বিয়াল্লিশ তাহলে যোগফল হবে এম হচ্ছে একুশ ইন্টু এম মাইনাস ওয়ান হচ্ছে বিশ সমান একুশ দুগোণে বিয়াল্লিশ তার সাথে একটা শূন্য তাহলে যোগ হবে চারশত বিশ প্রশ্নে যদি পরপর পূর্ণ সংখ্যার কথা উল্লেখ থাকে তাহলে নির্ণযোগ যোগফল হবে এস টু সমান এখানে অ্যাস হচ্ছে প্রথম সংখ্যার যোগ আর এস টু হচ্ছে শেষ এনটি সংখ্যার যোগ ফল আর এন হচ্ছে যে কয়টি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলবে ছয়টি পর পর পূর্ণ সংখ্যার প্রথম তিনটি যোগফল ফল সাতাশ হলে শেষ তিনটি সংখ্যার যোগফল কত এখানে প্রথম তিনটি সংখ্যার যোগ ফল হচ্ছে সাতাশ তাই এখানে এস ওয়ান হবে সাতাশ শেষ তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে যেহেতু তিনটি সংখ্যার যোগ ফল নির্ণয় করতে বলছে তাহলে এন টু হবে থ্রি তাহলে এই সূত্রটি থেকে আমরা লিখতে পারি এস টু সমান এসনের মান হচ্ছে সাতাশ সাতাশ যুগ এনের মান হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার সমান সাতাশ যুগ তিন তিরিকে নয় সমান ছত্রিশ পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যুগ ফল পাঁচশত ষাট হলে শেষ পাঁচটির যুগ ফল কত হবে এখানে প্রথম পাঁচটির যোগফল হচ্ছে পাঁচ শত ষাট তাহলে পাঁচ শত ষাট হবে এস ওয়ান আর শেষ যোগ ট্রেযোগ নির্ণয় করতে বলছে তাই পাঁচ হবে এন তাহলে এস টু সমান হবে এস ওয়ান পাঁচ শত ষাট যোগ এন স্কোয়ার হচ্ছে পাঁচ স্কোয়ার সমান পাঁচ শত ষাট যোগ পাঁচ পাঁচে পঁচিশ সমান পাঁচ শত পঁচাশি আজ এ পর্যন্ত আগামী পর্বে আমি সমান্ত দ্বারা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব